नमस्कार बंधुरा, वेलकम टू एस टी यूनिक स्पोर्ट्स। तो गाइज, आजकल भिडियोते कथा बोलबो एटीके मोहनबागान ईस्ट बेंगल एवं जमशेदपुर एफसी के लिए बेरिये आसा बेस किछु गुरुत्वपूर्ण आपडेट। तो गाइज, तुम्हारा जरा आमादे चैनले प्रथमवार एसेछो एखोनो पर्यन्त आमादे चैनल सबसक्राइब करोनि, निजे लाल सबसक्राइब बाटने अवश्य क्लिक कर दाओ एवं पाशे थाका बेल आइकने क्लिक कर अल भिडियो नोटिफिकेशन अन कर रखो, जाते समस्त धरनेर स्पोर्ट्स आपडेट तुम्हारा पे जाओ। तो जदि मेन टपिके आसा जाए, आज डुरान कपे निजे अभिजान शुरू करछे एटीके मोहनबागान। प्रथम खेला राजस्थान यूनाइटेडर बिरुद्धे, जेई खेलाटी सम्प्रसारण हबे विवेकानंद युव भारती क्रीड़ांगण थेके मुखोमुखि हबे दुई दल। एटीके मोहनबागानेर कोच जुआन निजे जानिएछेन जे डार्बी तो बटेई, ग्रुपेर प्रत्येकटी मैच चारटी मैची जेतार लक्ष्ये नामते चान तारा। तिनि आरो जानान जे कठिन ग्रुपे पड़ेछेन एई एटीके मोहनबागान, পরের রাউন্ডে যেতে গেলে অবশ্যই 7-8 পয়েন্ট লাগবেই, তবে প্রত্যেক ম্যাচ জেতার লক্ষ্যেই নামছেন। ডার্বি নিয়ে এখন বেশি মাথা ঘামাতে চাইছেন না, ম্যাচ ধরে এগোতে চান জুয়ান ফেরান্ডো। এরপর যে নেক্সট আপডেট বেরিয়ে আসে, সেই আপডেট বেরিয়ে আসে জামশেদপুর এফসিকে নিয়ে। জামশেদপুর এফসি কালকে অফিসিয়ালি তাদের যে সমস্ত প্লেয়ারদের নাম এবং যে সমস্ত প্লেয়াররা আইএসএল 2022-23 মৌসুমের জন্য জামশেদপুর এফসি জার্সি গায়ে খেলবেন, বেশ কিছু নাম লক্ষ্য করা যাচ্ছিল। তারা এটিকে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলে আসতে পারেন। সেই দুটি বড় বড় প্লেয়ার হলেন ঈশান পণ্ডিতা এবং ঋত্বিক দাস। কালকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে ঈশান পণ্ডিতা এবং ঋত্বিক দাস দুজনেই জামশেদপুর এফসিতে কন্টিনিউ করতে চলেছেন। যে সমস্ত আপডেটগুলো, যে সমস্ত রিউমরগুলো বেরিয়ে আসছে, সমস্ত কিছু হয়তো ক্যান্সেল হয়ে গেল এই মুহূর্তে। ঈশান পণ্ডিতা এবং ঋত্বিক দাস দুজনেই থেকে গেলেন শেষ পর্যন্ত জামশেদপুর এফসি। ঈশান পণ্ডিতা অবশ্যই গেম টাইম চাইছিলেন, জামশেদপুর এফসি হয়তো সেই ভরসা দিয়েছেন ঈশান পণ্ডিতাকে যে তিনি গেম টাইম পাবেন। তিনি তাই আরও এক বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছেন জামশেদপুর এফসির সঙ্গে। তো এরপর যে আপডেটটা বেরিয়ে আসছে, সেই আপডেটটা বেরিয়ে আসছে ইমামি ইস্ট বেঙ্গলকে নিয়ে। ইমামি ইস্ট বেঙ্গলের প্লেয়ার ইভান গঞ্জালিস, গতকাল আমি কমিউনিটি ট্যাবে জানিয়ে দিয়েছিলাম যে আজ অর্থাৎ শনিবার তিনি সকালে কলকাতায় চলে আসবেন। সেই মতোই ইভান গঞ্জালিস আজকে সকালে কলকাতায় পা রাখলেন, খুবই একটা ভরসা দিতে চলেছেন এবারে ইমামি ইস্ট বেঙ্গলকে। খুব ভালো প্লেয়ার, আইএসএলে খুব দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন, এবছর লাল হলুদ জার্সি গায়ে খুব ভালো পারফরমেন্স করবে, এরকমই একটা আশা রাখি। এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করো এবং সকলের সঙ্গে শেয়ার করে দিও।